আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কিছু অংশ, বাকি অংশটা আমরা আজকে আলোচনা করব। আমাদের বাকি অংশ কি, আজকে আমরা শুরু করব বাংলাদেশের শহরের সংস্কৃতি। শহরে সংস্কৃতি, বাংলাদেশের শহরের সংস্কৃতি। আচ্ছা, বাংলাদেশের শহরের জীবনের সংস্কৃতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে, আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক, সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক, আরেকটা হচ্ছে উৎসব ও বিনোদন ভিত্তিক, ও বিনোদন ভিত্তিক। আচ্ছা, বাংলাদেশের শহরের সংস্কৃতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক, আর একটা হচ্ছে উৎসব ও বিনোদন ভিত্তিক। আচ্ছা, আমরা এখন আলোচনা করব সামাজিক অর্থনৈতিক ও জীবন ভিত্তিক নিয়ে। শহরের সংস্কৃতি অনেকদিন থেকে গ্রামের চেয়ে কিছুটা পৃথক। গ্রামের সকল মানুষ কি করে, আমাদের গ্রামে একে অন্যের খবর রাখে, একে অন্যের বাড়িতে যায়, কোনো কোনো সমস্যা হলে আমরা আসলে গ্রামে জানতে পারি বাসায় আসলে কি হলো। এ কারণে গ্রামের সামাজিক বন্ধনটা বেশ অটুট, কিন্তু এদিক থেকে শহরবাসীর সামাজিক বন্ধনের জীবনের গণ্ডি বেশ ছোট। একই দালানে থেকে, একই ফ্ল্যাটে আমরা থাকি। দেখো, একটা দালানে অনেকগুলো ফ্ল্যাট থাকে, আমাদের এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটের সঙ্গে আমাদের খবর রাখি না, আসলে যোগাযোগ থাকলেও সেটা খুব সীমিত থাকে। শিশুরা ফ্ল্যাটের মধ্যে বা বাসার মধ্যে দেখা যায় কি, ওরা একাকাই বড় হচ্ছে, শহরে খেলার মাঠ পাওয়া কিন্তু কঠিন হয়ে যায়। কিন্তু পক্ষান্তরে দেখবা যে গ্রামে অনেকে বাচ্চারা গ্রামে মাঠে ঘুরে বেড়ায়, খেলাধুলা করে, শিশুদের খেলাধুলা ছোটাছুটি করাও আমাদের শহরে আসলে কিন্তু সম্ভব হয় না। এদিক থেকে আবার শহরের মানুষ কি করে, যে যার পেশা নিয়ে ব্যস্ত থাকে। শহরের মানুষেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরি, শিক্ষকতা, ডাক্তারি, ব্যবসায়, শিল্প প্রতিষ্ঠান পরিচালনা ইত্যাদি শহরের মানুষের পেশা। আজকাল বড় বড় শহরে পোশাক কারখানা গড়ে উঠেছে, গ্রামের মানুষগুলো কি করছে, শহরে চলে যাচ্ছে, যে তারা শহরে গার্মেন্টসের বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতেছে। আবার গ্রামের মানুষ শহরে যে রিক্সা, ভ্যান বা ঠেলাগাড়ি এগুলো চালিয়েও তারা তাদের জীবিকা নির্বাহ করছে। আবার এদিক থেকেও কিন্তু গ্রামের সংস্কৃতিটা শহরে অনেকটা প্রভাব ফেলেছে। একইভাবে শহরের সংস্কৃতির অনেক কিছু আসলে প্রভাব ফেলেছে আমাদের গ্রামীণ সংস্কৃতিতেও। আচ্ছা, ভাত, মাছ, মাংস এটা কিন্তু আমাদের বাঙালির প্রধান খাদ্য, কিন্তু এই খাদ্যের মধ্যে আবার কি ভিন্নতা রয়েছে। শহরের মানুষ কি করে দেখো, ওরা কি খায়, বার্গার, তোমার স্যান্ডউইচ ইত্যাদি তাদের ফাস্টফুডের দোকানে যায়, এগুলো তাদের প্রিয় খাবার। এই হচ্ছে শহরে মানুষের পোশাক পরিচ্ছদে অনেক বৈচিত্র্য ও চাকচিক্য রয়েছে। এরপরে আমরা আলোচনা করব উৎসব ও বিনোদন ভিত্তিক। শহরে বাস করা বিভিন্ন ধর্মের মানুষ গ্রামের মানুষের মতোই বিভিন্ন উৎসব উদযাপন করে। এর বাইরেও শহরে গ্রামে মানুষের উৎসব মিল থাকলেও কিছুটা কিন্তু তফাৎ আছে। শহরে আমাদের কি দেখো যে পহেলা বৈশাখে অনেক উৎসব হয় এবং পহেলা ফাল্গুনে আমরা কি করি, উৎসব পালন করি, কিন্তু গ্রামে এগুলো আসলে দেখা যায় না, সেটা খুব কম টেলিভিশন। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা উৎসব কি, একুশের বইমেলা, এখন উৎসবের মতো উদযাপন করা হয় একুশের বইমেলাটাও। টেলিভিশন ও সিনেমার পাশাপাশি মঞ্চ নাটক দেখো শহরের মানুষের জন্য একটা অন্যতম বিনোদন। এর
সংস্কৃতি ও এর বিভিন্ন উপাদান। বাংলাদেশের লোক সংস্কৃতি ও এর বিভিন্ন উপাদান। বাংলাদেশের লোক সংস্কৃতি ও এর বিভিন্ন উপাদান। আচ্ছা, যুগ যুগ ধরে মানুষের সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে, সাধারণ অর্থে তাই হচ্ছে লোক সংস্কৃতি। লোক সংস্কৃতি বলতে আমরা বুঝি সাধারণ মানুষ ও তার সমাজের সংস্কৃতি, অর্থাৎ সমাজের অর্থাৎ লোক সমাজের সংস্কৃতি। লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে, তাদের চিন্তায় ও কর্মে। হাজার বছর ধরে এই সংস্কৃতি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়তে থাকে। আচ্ছা, বাংলাদেশ আদিকাল থেকে মানুষ লোক সংস্কৃতি লালন করছে। লোক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে গ্রামীণ কৃষিজীবী সমাজের মধ্যে। নানাভাবে লোক সংস্কৃতিতে বিভিন্ন ধারায় সৃষ্টি হয়েছে, যেমন ভীতি থেকে। লোক সমাজে ভূতের ভয়ের অস্তিত্ব অনেক পুরাতন। গ্রামের লোকেরা কি করে, এখনো কিন্তু ভূত বলে কিছু আছে বা ভূতের জন্য মানুষ ভয় করে। যদিও বৈজ্ঞানিক ভাবে বিচার করলে আসলে ভূত বলে আমাদের পৃথিবীতে কিছুই নেই, কিন্তু মানুষ কিন্তু এটা অনেক বিশ্বাস করে। মানুষ মারা গেলেও তার আত্মা অমর, এই ধারণা থেকে ভূত থাকার ব্যাপারে বিশ্বাস সৃষ্টি হয়েছে। অনেক মানুষ ভূতের কথা কল্পনা করেছে, যেমন মামদক, ভূত, পেঁচাপেচি, শাকচুন্নি, পেদনি ইত্যাদি। আবার লোক বিশ্বাস অনুযায়ী এসব ভূত ভূত ঝাড়াতে কি করে, মরিচ পোড়া দেয়, হলুদ পোড়া, এগুলো কি ঝাড়ফুঁক ইত্যাদি দেয়। ওঝারা আসে, কবিরাজ আসে যে ভূতে ধরেছে বলে, এরকম আসলে আমরা অনেক ইত্যাদি আমরা দেখেছি বা সমাজে প্রয়োগ করে। গায়ে হলুদ অনুষ্ঠান, গায়ে হলুদ অনুষ্ঠান। গায়ে হলুদ আমাদের সংস্কৃতির একটি উল্লেখযোগ্য দিক। গায়ে হলুদ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আচার ও সংস্কার পালন করা হয়। আমাদের তো আছে গায়ে হলুদ অনুষ্ঠান, বিভিন্ন ভাবে আমরা পালন করি। বিয়েতে একটু অনুষ্ঠানিক, অনেকে আনুষ্ঠানিকতা করে পালন করে। এরপরে আমরা আসব রোগ মুক্তির জন্য। রোগ মুক্তির জন্য হিন্দুরা পুরোহিত, মুসলমানরা পীর মৌলবী সাহেবদের কাছ থেকে তাবিজ বা মাদুলি নিয়ে গলায়, বাহুতে বা কোমরে বেঁধে রাখে। আমাদের যেটা এখনো প্রচলিত আছে রোগ মুক্তির জন্য, আমরা বাচ্চাদের জন্য বা আমাদের কোনো সমস্যা হলে কি করে, আমরা মৌলবী বা দরবেশের কাছে যাই অনেকে, যে কি করে তাবিজ নিয়ে কোমরে গলায় বেঁধে রাখে। চোখের চোখ লাগা থেকে বাঁচার জন্য। এরপরে আমরা আসব বাঁচার জন্য, চোখ লাগা থেকে বাঁচার জন্য আমরা কি করব, যে লোক সমাজে বিশ্বাস আছে কি, ছোট বাচ্চাদের নজর লাগবে, চোখ পড়বে। এর জন্য আমরা কি করি, অশুভ দৃষ্টি কাটানোর জন্য ছোট বাচ্চাদের এখনো যেটা আমাদের প্রচলিত আছে, কপালে আমরা কপালের এই সাইডে অথবা এই সাইডে কি করি, বড় একটা কাজলের টিপ দিয়ে রাখি, কালি টিপ দেওয়া হয়। একে এটা কেন দেওয়া হয়, এই চোখ লাগা থেকে বাঁচার জন্য। বৃষ্টি নামানোর জন্য, বৃষ্টি নামানোর জন্য কি করা হয়, দেখো অনেকদিন ধরে খরা বা হলে বা বৃষ্টি না হলে আমরা খুব কৃষকেরা ধান ধরো জমিতে পুড়ে যায় বলে, মানে না গেলে লাল হয়ে ধান মরে যায়, কে বলা পুড়ে যায়, ধান পড়ে যায় নিয়ে কৃষকেরা খুব চিন্তায় পড়ে যায়, খুব ক্ষতি হয়। তখন মেয়েরা অনুষ্ঠান করে, তারা কুলা নিয়ে কি করে বাড়ি বাড়ি যায়, যে মুখে বৃষ্টির গান গায়, ছড়া কাটে, বাড়ির মেয়েরা কুলার ওপর পানি ঢেলে দেয়, তারা বিশ্বাস করে এভাবে আকাশ থেকে বৃষ্টি নামবে। এ পর্যন্ত হলো। এরপরে আমরা আসবো লোক সংস্কৃতির উপাদান।
সংস্কৃতির উপাদান। লোক সংস্কৃতির উপাদান কয় ধরনের হতে পারে দেখো, এটাও দুই ধরনের। লোক সংস্কৃতির উপাদানটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ক, হচ্ছে বস্তুগত উপাদান। খ হচ্ছে অবস্তুগত উপাদান। বস্তুগত উপাদান আর অবস্তুগত উপাদান। আচ্ছা, দুই ধরনের বস্তুগত উপাদান কোনগুলা? লোক সংস্কৃতি যেসব উপাদান ধরা যায় সেগুলো হচ্ছে বস্তুগত উপাদান। লোক সংস্কৃতি যেগুলো উপাদান হচ্ছে ধরা যায় বা ছোঁয়া যায় সেটা হচ্ছে বস্তুগত উপাদান। যেমন লোকশিল্প, তাঁত শিল্প, শাখা বা শঙ্খ শিল্প, কাঁসা শিল্প, মৃৎশিল্প, নকশিকাঁথা ইত্যাদি। নকশিকাঁথাটা আমাদের লোকশিল্পের মধ্যে পড়ে, সেটা হচ্ছে বস্তুগত উপাদান। তাঁত শিল্পে চরকা, মাছরাঁটা, লাঙ্গল, কাস্তে ইত্যাদি, নৌকা, পালকি ইত্যাদি। এসব ছাড়াও রয়েছে লোকবাদ্য, লোকালঙ্কার ইত্যাদি ইত্যাদি লোক সংস্কৃতি বস্তুগত উপাদান। আর অবস্তুগত উপাদান যেগুলো হচ্ছে ধরা যায় না বা ছোঁয়া যায় না, মানুষের চিন্তা থেকে জন্ম নেয় এবং মুখে মুখে ছড়িয়ে পড়ে, তাকেই বলে হচ্ছে লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান। এর মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত কি? যে সাহিত্য, এটা কিন্তু মানুষের চিন্তা বা কল্পনা থেকে বের হয়ে আসে, এটা কিন্তু ধরা বা ছোঁয়া যায় না, তাই হচ্ছে এটা লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান। এই যেমন এরূপ ভাবে যেমন লোককাহিনী, কিস্সা, গ্রামে তোমরা শুনে থাকবে যে আগের মানুষের যারা বয়স্ক আমাদের দাদি নানি তারা কি করে, কিচ্ছা শোনায় ছোট বাচ্চাদের ঘুমানোর জন্য। তারা কি করে, লোকগীতি, লোক চিকিৎসা, প্রবাদ প্রবচন, ডাকের কথা, খনা রচন, ছেলে ভুলানো, ছড়া, ধাঁধা, লোকনাটক ইত্যাদি। এছাড়া লোক উৎসব, মন্ত্রতন্ত্র ইত্যাদিও ইত্যাদিও অবস্তুগত উপাদান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। কয় মিনিট হচ্ছে রে?